আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদ আছেন। আজকে আমি একটা রিকোয়েস্টেড ভিডিও শেয়ার করছি। আমার বন্ধু বান্ধবরা যারা আছেন, আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে যারা আছেন, সবাই আমাকে রিকোয়েস্ট করে, সেই জন্যই আজকের ভিডিওটি আমি আপলোড করছি। সবাই আমার টুইন্স বেবিদের দুষ্টুমি দেখতে চায়, তো ওরা আসলে প্রকৃতির মতোই প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে, ওদের আচার আচরণ এবং দুষ্টুমির ও নানা রকমের মানে পরিবর্তন আসছে। এক একটা দুষ্টুমি করে যে আমি নিজেই অবাক হয়ে যাই। আর তো ওদেরকে নিয়ে আসলে ব্যস্ত থাকতে হয়, যে কারণে আমি ভিডিও করারও সুযোগ পাই না। তারপরে হচ্ছে আমি কিছু কিছু শেয়ার করব আজকে, তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, এনজয় করবেন। আর প্রথমে আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন। Ducky, are you drawing? আপনারা বিজ্ঞাপনে বিভ্রান্ত হবেন না, দেখতে পাচ্ছেন যে কত গুডি গুডি বয় বসে বসে হচ্ছে একটু কালার করছে, একটু ড্র করছে। তো আমি ওর সাথে একটু কথা বলার চেষ্টা করলাম, কি খাবে টাবে জিজ্ঞেস করলাম। তারপর হচ্ছে আমি ওকে খাইয়ে দিয়ে আমার রান্নাবান্নার আয়োজন করতে ব্যস্ত হয়ে পড়েছি। আমি দেখলাম যে বেশ সুন্দর বসে বসে ড্র করছে, কালার করছে। তো আমি যেই হচ্ছে সিঙ্কে মাছ ইয়ে করছিলাম, ক্লিন করছিলাম, এই সুযোগে উনি কি করেছে দেখেন। এত খুশি কেন তুমি বাবা, দেখি দেখি। কি লাগছে দেখি দেখি, ওটেন লোটেন। দেখতেই পেলেন যে দুষ্ট ছেলেটা কি করেছে, লোশন নিয়ে একদম জামায় মাখামাখি, হাতে মুখে। আমি তো ভাবছি যে কিছু হয়তো খেয়েও ফেলতে পারে, এই আর কি, মানে মুহূর্তের মধ্যে কিন্তু সেই কাজটা করেছে। তারপর ওকে ক্লিন টিন করে দিয়েছি। বিকেলবেলা সে আরেক কাণ্ড করেছে দেখেন। বাবা জাকি, এই শুন, টাইম আউট চাস? না। তাহলে এরকম করেছো কেন? হোয়াই ডিড ইউ ডু দ্যাট বাবা, হোয়াই ডিড ইউ ডু দ্যাট বলো, কেন বললাম? তোমার তো টাইম আউটের মতো কাজ করছো। দেখলেন তো দুষ্টু জাকির অবস্থা। আর জাহি ভেবেছে ও ব্যথা পেয়েছে, শুধু জিজ্ঞেস করছিল ব্যথা পাইছে ব্যথা পাইছে। আশা করছি আজকের ভিডিওটি আপনারা এনজয় করেছেন, আপনাদের কাছে কেমন লাগলো, আপনারা দুই ভাইয়ের জাকি জাহি দুজনের দুষ্টুমি দেখতে চান কি না আমাকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, তাহলে আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যে। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।